আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখানে আছেন আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আবারও কিচেন টিপস ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজ আপনাদের সাথে শেয়ার করব প্লাস্টিকের বোতলে গাঢ় লালচে দাগ এবং আয়রনের দাগ কিভাবে দূর করবেন। প্রতিনিয়ত আমরা কিন্তু এই প্লাস্টিকের বোতলগুলো ব্যবহার করে থাকি এবং পানি খাওয়ার জন্য এবং বাচ্চারা স্কুলে নেওয়ার জন্য কিন্তু প্লাস্টিকের পানির বোতল ব্যবহার করা হয়। আর এই বোতলগুলো ব্যবহার করতে করতে ভিতরে গাঢ় লালচে দাগ পড়ে যায় বা পানি রাখতে রাখতে আয়রনের দাগ পড়ে যায়। আমরা ফ্রিজে অনেক সময় বোতলে পানি রাখি এবং অনেক দিন রাখতে রাখতে ভিতরে কিন্তু লালচে দাগটা পড়ে যায়। ওই আয়রনের দাগটা কীভাবে উঠাবেন সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, আমি এখানে একটি কাগজ নিয়ে নিয়েছি। এখানে খাতার কাগজ, বইয়ের কাগজ, নিউজ পেপার, যে কোনো কাগজ হলে হবে। তো আমি এখন এই কাগজটাকে ছিঁড়ে নিব। আমি আমার মেয়েকে বলেছি যে আমার কাগজটা ছিঁড়ে দাও, ছিঁড়ছে, আমিও ছিঁড়তেছি। তো কাগজটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই কাজটা আপনারা চাইলে কেচি দিয়েও করতে পারেন বা হাত দিয়েও করতে পারেন। আমি কাগজগুলোকে ছিঁড়ে নিয়েছি আর আমার প্লাস্টিকের বোতলটা কতটা ময়লা তাও কিন্তু দেখতে পাচ্ছেন। এখন আমি কাগজগুলো একে একে প্লাস্টিকের বোতলের ভিতরে দিয়ে দিচ্ছি। আমরা প্রতিনিয়ত এই প্লাস্টিকের বোতল ক্লিন করতে অনেক কষ্ট করে থাকি। সোডা, ভিনেগার, সাবান, গরম পানি, কত কিছুই না আমরা করে থাকি, কিন্তু এসব কিছুই লাগবে না। একদম সহজ উপায়ে আপনারা এই প্লাস্টিকের বোতলগুলো ক্লিন করে নিতে পারবেন। দেখুন, আমি কাগজগুলো ঢুকিয়ে নিয়েছি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। এখন আমি এই চুঙ্গিটা নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমরা তেল ঢেলে থাকি। এটা এখন বোতলের মুখে বসিয়ে দিয়েছি এবং বোতলের মুখে আমি পানি ঢেলে দিচ্ছি। এখানে আপনারা অবশ্যই নর্মাল ঠান্ডা পানি দিয়ে দিবেন। এখন ঢাকনাটা আমি আটকিয়ে নিচ্ছি। দেখুন, ঢাকনাটা আটকিয়ে এখন আমি অনবরত বোতলটাকে নাড়তে থাকব। এটা আপনারা 1 মিনিট পর্যন্ত এই কাজটা করতে থাকবেন। 1 মিনিটের কম হলেও কোনো সমস্যা নাই। দেখুন, নাড়ার সাথে সাথেই কিন্তু বোতলের ময়লাগুলো উঠে আসছে। আর কিন্তু কোনো কিছুই লাগবে না। এভাবে আপনারা প্লাস্টিকের বোতল ক্লিন করে নিতে পারবেন। আমি আরেকটা পানির বোতল নিয়ে নিচ্ছি। এই বোতলটা দিয়ে সাধারণত বাচ্চারা পানি খায় আর বাচ্চারা এই বোতলটা স্কুলে নিয়ে থাকে। স্কুলে নিতে নিতে কিন্তু এটার ভিতরে লালচে দাগ পড়ে যায়, আর লালচে দাগটা উঠানো কিন্তু এতটা সহজ না। কিন্তু এই পর্যায়ে আপনারা এইভাবে করলে খুব সহজে উঠিয়ে নিতে পারবেন। তো আমি সেমভাবে কাগজগুলো বোতলের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। মিউজিকের মতো কাজ করে এই পদ্ধতিটা। আপনারা আজই বাসায় ট্রাই করবেন এবং ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। এখন সেমভাবে আমি পানিগুলো ঢেলে নিচ্ছি বোতলের ভিতরে। এখন আমি ঢাকনাটা আটকে দিচ্ছি। এখন সেমভাবে আমি আবারও বোতলটা নাড়িয়ে নিচ্ছি 1 মিনিট পর্যন্ত। আর নাড়ার সাথে সাথে কিন্তু ময়লাগুলো উঠে যাচ্ছে। আর এই কাজটা কিন্তু মিউজিকের মতো কাজ করে, তাই এভাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করতে কিন্তু ভুলবেন না। অপর সাইডে আমি প্রথমে যে পানির বোতলটা নিয়েছিলাম ওইটা আরেকটু ঝাঁকিয়ে নিচ্ছি। পানির বোতলটাও আমি ঝাঁকিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি একটা প্লাস্টিকের বল। আর বলের মধ্যে ঝাঁকিয়ে নেওয়া কাগজগুলো আমি ঢেলে দিচ্ছি। দেখুন, কাগজগুলো একদম গলে গেছে আর সাথে বোতলের ময়লাগুলো বের হয়ে আসছে। আর বোতলটা কতটা ক্লিন হয়ে গিয়েছে, আর ভিতরে আছে কাগজ, এই কাগজগুলো কিন্তু আমি ক্লিন করে নেব।
এখন পানি খাওয়ার যে বোতলটা ছিল ওই বোতলটা আমি সেম ভাবে ভিতরের কাগজগুলো ঢেলে নিব। এই বোতলটাও কিন্তু একদম ক্লিন হয়েছে, ভিতরে কোনো লালচে দাগই কিন্তু নেই। এখন আমি পরিষ্কার পানি ঢেলে দিচ্ছি আবারও, কারণ ভিতরে কাগজগুলো আরও লেগে আছে, ওগুলো ভালো করে ক্লিন করে নিতে হবে। তাই আমি ভিতরে আরও পানি দিয়ে দিচ্ছি। আপনারা 3-4 বার করে কিন্তু ভিতরটা ক্লিন করে নিতে পারেন পরিষ্কার পানি দিয়ে। এখন আবারও ঝাঁকিয়ে নিচ্ছি, আগের পানিগুলো ফেলে নতুন পানি দিবেন। এখন সেকেন্ডবার যে পানিগুলো দিয়েছিলাম ওই পানিগুলো আমি ঢেলে নিচ্ছি। একদম ক্লিন হয়ে গিয়েছে বোতলটা। দেখুন কতগুলো কাগজ বেরিয়ে এসেছে। তো আমি এভাবে ক্লিন করে নিয়েছি, দেখে বুঝতে পারছেন? সেমভাবে বাচ্চাদের পানি খাওয়ার বোতলটাও আমি ক্লিন করে নিচ্ছি। এই বোতলটাও আপনারা 2-3 বার পানি দিয়ে ক্লিন করে নেবেন। আর কিন্তু বাড়তি কোনো কিছুই লাগবে না, লাগবে না সাবান। এই তো দেখলেন তো কতটা সহজভাবে আমি এই বোতলগুলো ক্লিন করে নিয়েছি। পানির বোতলের কড়া লালচে দাগ, আয়রনের দাগ এভাবে ক্লিন করলে কিন্তু কিছুই থাকবে না। দেখুন প্রথমে বোতলগুলো কতটা ময়লা ছিল আর কতটা লালচে দাগ ছিল, ছিল আয়রনের দাগ। আর ক্লিন করার পরেও দেখুন কতটা ক্লিন হয়ে গিয়েছে, আশা করছি বুঝতে পেরেছেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যেন আমার পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই একটা লাইক দিবেন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, আর আমার ভিডিওটা অবশ্যই আপনাদের উপকারে আসবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।